তৃতীয় পর্ব পূর্ব ভূমিকা বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডী মণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের হাওয়ার তাপের বৈষম্য ঘটাতে সমাজ বিদ্রোহের যে ঝড় উঠেছিল সেই ঝড়ের চাঞ্চল্যে ধরা দিয়েছিলেন জ্ঞানদা শঙ্কর। তিনি সেকালের লোক, কিন্তু তাঁর তারিখটা হঠাৎ পিছলিয়ে সরে এসেছিল অনেকখানি একালে। তিনি আগাম জন্মেছিলেন, বুদ্ধিতে বাক্যে ব্যবহারে তিনি ছিলেন তাঁর বয়সের লোকদের অসমসাময়িক। সমুদ্রের ঢেউ বিলাসী পাখির মতো লোকনিন্দার ঝাপট বুক পেতে নিতেই তার আনন্দ ছিল। এমন সকল পিতামহের নাতিরা যখন এইরকম তারিখের বিপর্যয় সংশোধন করতে চেষ্টা করে, তখন তারা এক দৌড়ে পৌঁছায় পঞ্জিকার একেবারে উল্টো দিকের টার্মিনাসে। এক্ষেত্রেও তাই ঘটল। জ্ঞানদা শঙ্করের নাতি বরদা শঙ্কর বাপের মৃত্যুর পর যুগ হিসাবে বাপ পিতামহের প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠলেন। মনসাকেও হাত জোড় করেন, শীতলাকেও মা বলে ঠান্ডা করতে চান। মাদুলি ধুয়ে জল খাওয়া শুরু হলো। সহস্র দুর্গা নাম লিখতে লিখতে দিনের পূর্বাহ্ন যায় কেটে। তার এলাকায় যে বৈশ্য দল নিজেদের দ্বিজত্ব প্রমাণ করতে মাথা ঝাঁকা দিয়ে উঠেছিল, অন্তরে বাহিরে সকল দিক থেকেই তাদের বিচলিত করা হলো। হিন্দুত্ব রক্ষার উপায়গুলিকে বিজ্ঞানের স্পর্শদোষ থেকে বাঁচাবার উদ্দেশ্যে ভাটপাড়ার সাহায্যে অসংখ্য প্যাম্পলেট ছাপিয়ে আধুনিক বুদ্ধির কপালে বিনা মূল্যে ঋষি বাক্য বর্ষণ করতে কার্পণ্য করলেন না। অতি অল্পকালের মধ্যেই ক্রিয়াকর্মে, জপে তপে, আসনে আচমনে, ধ্যানে স্নানে, ধূপে ধুনোয়, গোব্রাহ্মণ সেবায় শুদ্ধাচারের অচল দুর্গ নিশ্ছিদ্র করে বানালেন। অবশেষে গোদান, স্বর্ণদান, ভূমিদান, কন্যাদায়, পিতৃদায়, মাতৃদায়, হরণ প্রভৃতির পরিবর্তে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশীর্বাদ বহন করে তিনি লোকান্তরে যখন গেলেন, তখন তাঁর 27 বছর বয়স। এরই পিতার পরম বন্ধু, তাঁরই সঙ্গে এক কলেজে পড়া, একই হোটেলে চপ কাটলেট খাওয়া রামলোচন বাণুজ্যের কন্যা যোগমায়ার সঙ্গে বর্দার বিবাহ হয়েছিল। ঠিক সেই সময় যোগমায়ার পিতৃকুলের সঙ্গে প্রতিকূলে ব্যবহারগত বর্ণভেদ ছিল না। এর বাপের ঘরে মেয়েরা পড়াশুনো করেন, বাইরে বেরোন, এমনকি তাদের কেউ কেউ মাসিক পত্রে সচিত্র ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন। সেই বাড়ির মেয়ের সূচি সংস্করণে যাতে অনুস্বার বিসর্গের ভুলচুক না থাকে সেই চেষ্টায় লাগলেন তার স্বামী। সনাতন সীমান্ত রক্ষানীতির অটল শাসনে যোগমায়ার গতিবিধি বিবিধ পাসপোর্ট প্রণালীর দ্বারা নিয়ন্ত্রিত হল। চোখের উপরে তার ঘোমটা নামল, মনের উপরেও। দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এদের অন্তঃপুরে প্রবেশ করতেন, তখন পাহারায় তাঁকেও কাপড় ঝাড়া দিয়ে আসতে হতো। তাঁর হাতের ইংরেজি বইগুলো বাইরেই হতো বাজেয়াপ্ত। প্রাক বঙ্কিম বাংলা সাহিত্যের পরবর্তী রচনা ধরা পড়লে চৌকাঠ পার হতে পেত না। যোগবাসিষ্ঠ রামায়ণের উৎকৃষ্ট বাঁধাই বাংলা অনুবাদে যোগমায়ার সেলফে অনেক কাল থেকে অপেক্ষা করে আছে। অবসর বিনোদন উপলক্ষে সেটা তিনি আলোচনা করবেন, এমন একটা আগ্রহ এ বাড়ির কর্তৃপক্ষের মনে অন্তিম কাল পর্যন্তই ছিল। এই পৌরাণিক লোহার সিন্ধুকের মধ্যে নিজেকে সেফ ডিপোজিটের মতো ভাঁজ করে রাখা যোগমায়ার পক্ষে সহজ ছিল না, তবু বিদ্রোহী মনকে শাসনে রেখেছিলেন। এই মানসিক অবরোধের মধ্যে তাঁর একমাত্র আশ্রয় ছিলেন দীনশরণ বেদান্ত রত্ন, এদের সভা পণ্ডিত। যোগমায়ার স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধি তাঁকে অত্যন্ত ভালো লেগেছিল। তিনি স্পষ্টই বলতেন, মা, এ সমস্ত ক্রিয়াকর্মের জঞ্জাল তোমার জন্যে নয়। যারা মূঢ় তারা কেবল যে নিজেদেরকে নিজেরাই ঠকায় তা নয়, পৃথিবী শুদ্ধ সমস্ত কিছুই তাদের ঠকাতে থাকে। তুমি কি মনে করো আমরা এ সমস্ত বিশ্বাস করি? দেখো নাকি বিধান দেবার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণের প্যাঁচে উলট পালট করতে দুঃখ বোধ করি না। তার মানে
মনের মধ্যে আমরা বাঁধন মানি নে, বাইরে আমাদের মুড়ো সাজতে হয় মুড়োদের খাতিরে। তুমি নিজে যখন ভুলতে চাও না তখন তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না। যখন ইচ্ছা করবে মা আমাকে ডেকে পাঠিও, আমি যা সত্য বলে জানি তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব। এক একদিন তিনি এসে যোগমায়াকে কখনো গীতা কখনো ব্রহ্মভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে যেতেন। যোগমায়া তাকে এমন বুদ্ধিপূর্বক প্রশ্ন করতেন যে বেদান্ত রত্নমশায় পুলকিত হয়ে উঠতেন। এর কাছে আলোচনায় তার উৎসাহের অন্ত থাকত না। বরদাশঙ্কর তার চারিদিকে ছোট বড় যেসব গুরু ও গুরুতরদের জুটিয়েছিলেন তাদের প্রতি বেদান্ত রত্নমশায়ের বিপুল অবজ্ঞা ছিল। তিনি যোগমায়াকে বলতেন, মা, সমস্ত শহরে একমাত্র এই তোমার ঘরে কথা কয়ে আমি সুখ পাই, তুমি আমাকে আত্মধিক্কার থেকে বাঁচিয়েছ। এমনি করে কিছুকাল নিরবকাশ ব্রত উপবাসের মধ্যে পঞ্জিকার শিকলি বাঁধা দিনগুলো কোনো মতে কেটে গেল। জীবনটা আগাগোড়াই হয়ে উঠল আজকালকার খবরের কাগজে কিম্ভূত ভাষায় যাকে বলে বাধ্যতামূলক। স্বামীর মৃত্যুর পরেই তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। শীতের সময় থাকেন কলকাতায়, গরমের সময় কোনো একটা পাহাড়ে। জ্যোতিশঙ্কর এখন পড়ছে কলেজে, কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্যে লাবণ্যলতাকে পেয়েছেন। তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতের দেখা। ইতি শেষের কবিতা উপন্যাসের তৃতীয় পর্ব পূর্ব ভূমিকা সমাপ্ত হলো। ধন্যবাদ।